পবিত্র মদিনার একটি পুরনো পাথুরে বাড়ির ভিডিও নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভিডিও ধারণকারী বলছেন, সেই বাড়িটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কন্যা উম্মে কুলসুমের। তবে সৌদি সরকার বলছে এমন দাবির কোনো ভিত্তি নেই। বিস্তারিত প্রতিবেদনে, সৌদি আরবের পরতে পরতে সাজানো ইসলামের ইতিহাস আর ঐতিহ্যে পবিত্র নগরী মক্কা মদিনা সহ বিভিন্ন শহরে এখনো হাজার বছরের পুরনো ইসলামের বিভিন্ন নিদর্শন চোখে পড়বে। তবে সম্প্রতি মদিনার একটি পুরনো পাথুরে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে সেই বাড়িটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বলে প্রচার করা হয়। বলা হয় ওই বাড়িটির অবস্থান মদিনার কাবা গ্রামে। পুরনো পাথুরে বাড়িটির চারপাশ ঘুরে ঘুরে ভিডিওটি ধারণ করেছেন এক ব্যক্তি। তবে ওই ব্যক্তির এমন দাবির পরিপ্রেক্ষিতে সৌদি সরকারের আল মদিনা আল মনোয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার জানিয়েছে, ভিডিওতে প্রচারিত তথ্যটি ভুয়া। ওই বাড়ির সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা তার মেয়েদের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে মহানবীর জীবনী এবং ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রচারের সময় নির্ভুল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার উপর জোর দিয়েছে সংস্থাটি। সৌদি আরবে বিভিন্ন সময় পুরনো ইতিহাসের সন্ধান মেলে, এ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। গেল মার্চে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসলাম পূর্ব যুগে আরব উপদ্বীপের প্রসিদ্ধ বাজারগুলোর একটির সন্ধান মেলে তিহামা অঞ্চলে। বলা হচ্ছে শুখ হুবাসা নামের বাজারটি নবীর যুগের। পবিত্র মক্কা নগরী থেকে হাঁটা পথে 8 দিনের দূরত্বে তা অবস্থিত। এখানে ব্যবসা বাণিজ্য করতে হিজাজ ও ইয়েমেনের ব্যবসায়ীরা আসতেন। ইতিহাস থেকে জানা যায়, ইসলাম পূর্ব সময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাণিজ্য করেছেন। তিনি শহরটিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাণিজ্য করতেন। ইসলামী যুগ, উমাইয়া যুগ ও আব্বাসী যুগের কিছুকাল পর্যন্ত এই বাজারের কার্যক্রম চলে। এরপর 197 হিজরতে দাউদ বিন ইসার যুগে এর পতন ঘটে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।